নমস্কার বন্ধুরা, নতুন কথা চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, এই ভিডিওটিতে পুত্র সন্তানদের জন্য রাখলাম 17টি সম্পূর্ণ নতুন নতুন নাম। তবে বন্ধুরা, এই ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বন্ধুরা, এই ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এক নম্বর নামটা দুন্দেশ অক্ষর দিয়ে শুরু, একদম নতুন ইউনিক একটা নাম। এই নামটা সৌরাজ। দুই নম্বর নামটা অকার অক্ষর দিয়ে শুরু, সম্পূর্ণ নতুন একটা নাম। এই নামটা অমৃতাক্ষ। তিন নম্বর নামটা প অক্ষর দিয়ে শুরু, এটাও একদম নতুন একটা নাম। এই নামটা পূর্ণাক্ষ। চার নম্বর নামটা দ অক্ষর দিয়ে শুরু, একদম নতুন একটা নাম। এই নামটা দিব্যাদ্রি। বন্ধুরা, আপনারা যদি আপনাদের পুত্র সন্তানদের জন্য দুন্দেশ অক্ষর দিয়ে একদম নতুন ইউনিক একটা নাম রাখতে চাইছেন, তাহলে পাঁচ নম্বর নামটি রাখতে পারেন। এই নামটি সুমেঘ। ছয় নম্বর নামটা অকার অক্ষর দিয়ে শুরু, একদম ইউনিক একটা নাম। এই নামটা অর্ধেক। সাত নম্বর নামটা দুন্দেশ অক্ষর দিয়ে শুরু, একদম নতুন ইউনিক একটা নাম। এই নামটা সুনন্দিত। আট নম্বর নামটা ত অক্ষর দিয়ে শুরু, একদম নতুন একটা নাম। এই নামটা তরুণজিৎ। নয় নম্বর নামটা অকার অক্ষর দিয়ে শুরু, একদম ইউনিক একটা নাম। এই নামটা অনুরূপ। দশ নম্বর নামটা হ অক্ষর দিয়ে শুরু, সম্পূর্ণ নতুন একটা নাম। এই নামটা হিমাক্ষ। এগারো নম্বর নামটা দ অক্ষর দিয়ে শুরু, এটাও একদম নতুন একটা নাম। এই নামটা দিব্যায়ন। বারো নম্বর নামটা দুন্দেশ অক্ষর দিয়ে শুরু, একদম ইউনিক একটা নাম। এই নামটা সমপ্রীত। তেরো নম্বর নামটা দুন্দান্ন অক্ষর দিয়ে শুরু, খুবই কিউট ইউনিক একটা নাম। এই নামটা নিশান। চোদ্দ নম্বর নামটা প অক্ষর দিয়ে শুরু, একদম ইউনিক একটা নাম। এই নামটা পুষ্পক। পনেরো নম্বর নামটা দ অক্ষর দিয়ে শুরু, সম্পূর্ণ নতুন ইউনিক একটা নাম। এই নামটা দীপ্তাক্ষ। ষোলো নম্বর নামটা তালবেশ অক্ষর দিয়ে শুরু, একদম নতুন একটা নাম। এই নামটা শুভ্রাঙ্কিত। এবং সতেরো নম্বর নামটা র অক্ষর দিয়ে শুরু, সম্পূর্ণ নতুন ইউনিক একটা নাম। এই নামটা রূপায়ণ। তো বন্ধুরা, এই সকল নামগুলি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটিকে লাইক করুন, আর সাথে সাথে আপনাদের পরিচিত মানুষদের কাছে শেয়ার করুন। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে আপনাদের যে সমস্ত অক্ষর দিয়ে নাম প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো এইটুকু। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।